নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। আজ ইয়ুথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি কেন্দ্রীয় কমিটি এবং ইয়াসি মেরুয়া উপকমিটি দ্বারা যৌথভাবে স্বাক্ষরিত আসামের মাননীয় পূর্তমন্ত্রীর কাছে একটি শক্তিশালী স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে এটি পরিষ্কারভাবে বলা হয়েছে যে মেরুয়া গ্রান্ট কাছাড় জেলার কাঁঠালজীবির অধীনে একটি খুব অনুন্নত গ্রাম, যেখানে হাজার হাজার বাসিন্দা বছরের পর বছর ধরে তীব্র কষ্টের সম্মুখীন হচ্ছেন। সড়কের বেহাল দশার কারণে অন্যান্য অংশের সাথে এলাকার যোগাযোগ সুবিধাজনক না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও বিশেষ করে এলাকার নারীদের চরম দুর্ভোগ, দুর্যোগ ও চরম সংকটে পড়তে হচ্ছে। তাছাড়া স্বাধীনতার পর থেকে মেরুয়া গ্রামটি ঘাগরা নদীর ওপর কোনো ব্রিজ না থাকায় গ্রামটি বাকি এলাকার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। জনগণের শুধুমাত্র ছোট নৌকার ওপর ভরসা আছে উল্লেখিত নদী পার হতে তাদের জীবিকা নির্বাহের জন্য এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ের জন্য। প্রায় 200 মিটার দীর্ঘ একটি নতুন আরসিসি সেতু পুরো এলাকার ভাগ্য বদলে দিতে পারে এবং তাদের ভবিষ্যতে বেঁচে থাকার জন্য আশার আলো দিতে পারে। রমন ঘাটোয়ার, সন্তোষ সিনহা, কার্তিক সেন তাঁতি, মতি ঘাটোয়ার, সুনীল তাঁতি ও রতন দাসের উপস্থিতিতে ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি এডিসি অন্তরা সেনকে অনুরোধ করেছে, যাকে স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে, দয়া করে PWD আসামের মাননীয় মন্ত্রীর কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাতে, যাতে সেই দরিদ্র ও অভাবী লোকদের জন্য সেখানে ঘাগরা নদীর ওপর একটি আরসিসি সেতু বরাদ্দ করে সাহায্য করার জন্য এবং তাদের বেঁচে থাকার জন্য নতুন রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় সরকারের কাছে ন্যায় বিচারের আশাবাদী এই প্রতিনিধি দল। স্মারকলিপির লিপি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা কমিশনারকেও প্রেরণা করা হয়েছে। তারিখটি হলো 17/7/2024। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।